সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব একেএমজি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পটিয়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, সীমান্ত পিলার 2050/8S থেকে 50 গজ বাংলাদেশের ভেতরে পটিয়া নামক স্থানে ভারতের অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। এ সময় তাকে আটক করে বিজিবির টহল দল। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে। আপনি তো এখানে সীমান্ত চেনেন না, আপনাকে কেউ না কেউ রিসিভ করা লাগবে। যেমন আমি এখানে চাকরি করি, আমার দায়িত্বপূর্ণ এলাকার আমি সকল পিলার চিনি, এই পিলারের উপাস আমার চিনার দরকার, কিন্তু বাংলাদেশ সাইডটা আমি চিনি, এই এলাকার অনেক লোকের নাম জানি এবং চিনি। আপনি তো চেনেন না, কিন্তু ওই পাশে যে আপনাকে রিসিভ করবে সেই লোকটাকে নাম বলেন। ওরা বলছিল যে নাদিমের কথা, নাদিম ইন্ডিয়ান নাদিম রিসিভ করবে আপনাকে। আর এপারে কার কথা বললেন? চিয়ার আপ, চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, ও ও চিয়ার আপ, ও ও চিয়ার আপ, চুমুকে চুমুকে এনজয় দ্য লাইফ, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।